ওয়াটার বটল এক লিটারত যা তলর সাইজ আছে সেইবিলাক তেওঁলোকে দুই অক্টোবরের পর বন্ধ করে দিয়ে। কেবিনেট সিদ্ধান্ত আনিছে হতাশা, একাংশ লোকের জীবন যাত্রা আটবাটতে মরহি যার আশঙ্কা। রাজ্য সরকারের এক কেবিনেট সিদ্ধান্তর ফলত অচিরেই কর্মস্থলী এরিব লাগিব ধেমাজির প্রায় 15,000 পানী ফ্যাক্টরীত কর্মরত কর্মীয়ে। গভীর অনিশ্চয়তার দিকে আগবাড়িছে এই বৃহৎ সংখ্যক নিবনুয়ার লগতে পরিয়ালর সদস্যসকলের ভবিষ্যৎ, কারণ আগন্তুক অক্টোবরের পর কেবিনেটে গ্রহণ করা সিদ্ধান্ত অনুসরি আধা লিটার পানী বটল রাজ্যত বন্ধ হয়ে পড়ব। যার ফলত রাজ্যের বিভিন্ন জেলাত থাকা প্রায় 208টাতক অধিক পানী ফ্যাক্টরীত কর্মরত কর্মীসকলে দুটা মাহর পিছত কর্মস্থান এড়িবলৈ বাধ্য হব। ফ্যাক্টরীত আধা লিটার পানী বটল উৎপাদন প্রক্রিয়া মালিক কর্তৃপক্ষই বন্ধ করে দিয়ার লগে লগে কর্মীর সংখ্যাও বর্তমানের তুলনাত স্বাভাবিকতেই কমাই দিব। হাফ লিটারটো বন্ধ করে দিয়ার লগে লগে অলপ মানে কিবা তো পপুলেশনটো কমাব লাগিব, মানে কর্মচারীটো কমাব লাগিব। কর্মচারীটো কমার লগে লগে মিনিমাম 20-25 জন মানুষরে হয়ে যাব। যদি হাফ একচুয়ালি 100% 24x7 হাওয়ার্সত খুব বেশি 2-3 ঘন্টা এক লিটার কাম চলে। আধা লিটার পানির বটল বন্ধ করিলে কর্মহীন হওয়ার গভীর আশঙ্কা ঢুকিছে এই কর্মীসকলের লগতে তেওঁলোকর পরিয়াল। জীবন রথর চকুরি ঘুরাবলৈ পুনের বহিরাজ্যলৈ ঢাপলি মেলিব লাগিব নাকি এই সকল থলুয়া যুবকে? ইয়ার আমি মোক যদি উলিয়াই দিয়ে বা মোর নিচিনা হাজারজনক উলিয়াই দিব, কারণ এইখনে নহয় এনেকুৱাটো বহুত হাজারখন ফ্যাক্টরি আছে, পানি ফ্যাক্টরি আছে। ইয়ার উলিয়াই দিয়ার লগে লগে মোর নিচিনা হাজারজন লোক উলিয়াই দিয়ে আমার তো জীবিকাটো বন্ধ হয়ে থাকিব। মই বা মোর লগৰ যিমান কাম করা কর্মী আছে সকল বেলেগ জায়গালে যাব লাগিব, নিজের পেট চলাবতো লাগিব, পরিয়াল পুহিব লাগিব। ধেমাজির পানি ফ্যাক্টরীত কর্মরত খাতি খোৱা যুবকসকলের এই মর্মবেদনায় গভীর চিন্তার উদ্রেক ঘটাইছে। পেটে ভাতে চলি থাকা পরিয়ালকিটা এটা কেনেকৈ চলিব সিও এক ডাঙর প্রশ্ন। ধেমাজির মন বিকাশ বরগোহাঁই, নিউজ18 অসম নর্থ ইষ্ট।